নবীর উম্মতের দল। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা, এক যারা পরিমাণ গুনে নিয়ে কবরে যদি যাও। আমার নবী বলেন, দুই পাশের কবরের মাটি আগুন জুড়ে ছাও, কবরের মাটির চাপে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। কবরটা একটা নয়, দুইটা নয়, 99টা সাপের গর্ত। কবরের মধ্যে মুমিন গুনাগারের কবরে 70টা সাপ। এর নবীর উন্মতের দল, চক্ষু দুটো বন্ধ করে একটু খেয়াল করো। আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হাত চিলাইতেন, মনে করতেন জাহান্নাম চোখে দেখতে পায়, তার সামনে জাহান্নামের আগুন দেখতে পায়। ওরে নবীর উন্মতের দল, কবরের আদাবের কথা শুনে আল্লাহর কাছে মাপ চাও। নবী বলেন, যখন জাহান্নামের আওয়াজে খলাস পায়, আল্লাহ দরবারে জাহান্নাম থেকে ক্ষমা চায়। ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারব না, ও তার মালিক তুমি মাফ করে দাও। আমার মতো গুনাগারে জমিনে কেউ নাই, এই ময়দানে আমার মতো দাঁড়িয়ে গুনাগার কেউ নাই। আমার হাতের দিয়ে তাকা দেখে আমার হাত নাও, আমার চোখের দিয়ে তাকা দেখি গুটার কারণ চোখ দুটো না পাক, আমি তাকা দেখি আমার গুনার কারণে দেখবো না পাক। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। নবী বলেন, জাহান্নামের আওয়াজ পাইলে চোখের বালি ছাড়া আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ দুনিয়ার ঘরে যদি একবার আগুন লাগে, পানি ছাড়া জানেন ঠান্ডা করা যায় না। ওই গুনার কারণে কবরের মধ্যে যদি আগুন একবার লেগে যায়, ওই কবরের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যদি কান্না না আসে, ওরে দানে দানে তাকায় দেখো কার চোখের পানি গুলো পড়তেছে। একটা বড় দোয়া কান্না, আমার মতো গুনাগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আমার গুনার খবর যদি জানতো, ওই চেয়ারে কেউ বসার সুযোগ দিত না। ওই দুনিয়ার মানুষ সেই বাজারে তাকা দেখো, তোমার মা নাই, অনেকের বাবাও নাই। অন্ধকার কবর থেকে দেওয়ার অপেক্ষায় আল্লাহর গোলাম, ওই কবরের আজাব সহ্য করার সত্যিকার নাই। আল্লাহ দরবারে তওবা করো, ও মালিকার জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর জীবনে মা বাবার খেদমত ছাড়বো না, সহিবারে কোরআন পড়বো, আল্লাহর বন্ধু বানাবো, আর আল্লাহ দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না, অন্তর দিয়ে তওবা করি না, আর জীবনে গুনার কাছেও যাবো না। ও তার বলে তুমি কুদরতের নজর দিয়ে তাকা দেখো, এই ময়দানে কত বান্দারা জাহান্নাম থেকে ক্ষমা চায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে কান্না করো, দোয়া চাও, আমি দোয়া চাই, আমার মতো জাহান্নাম আসামি কেউ নাই। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। وَإِنْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ